بسم الله الرحمن الرحيم, السلام عليكم, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল. আশা করছি সবাই ভালো আছেন. মন খারাপের মধ্যে মন খারাপ কি আর বলবো, যাই হোক সময়টা হয়তো বা খারাপ যাচ্ছে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভালো দিনও আসবে. আর মন খারাপের কারণ আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার ছেলে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যথা পেয়েছে অনেক খেলতে যেয়ে. ভুলটা আমারও একটু ছিল, সেটা হলো আমার ছেলেকে একা বাইরে খেলতে পাঠানোটা ঠিক হয় না, যেহেতু আমি চাই নাই. বাট ওর পাপাই বলছিল যে ছেলে একটু বড় হচ্ছে, ওকে মাঝে মাঝে একা ছাড়াটা দরকার. সেজন্য আর কি আজকে যদি আমি সামনে থাকতাম হয়তো বা এমনটাও হতো না আর কি. যাই হোক এখন নিজের কাছে নিজের অপরাধ লাগছে. আচ্ছা যাই হোক, এটা হলো পরের দিন, মানে গতকালকে সকালবেলা আমি আবার একটু হসপিটালে যাব, তাও আমাদের সিটিতে না, পাশের সিটিতে বাগারানা হসপিটালে. তো হসপিটালে যাওয়ার মূলত হলো অর্ণবের পাপার ফ্রেন্ড, মানে ভাইয়া, একটা ভাইয়া, ভাইয়ার আম্মু অসুস্থ, তো ওনার কিছু পরীক্ষা আছে আর কি, আর টেস্টটা করাতে হবে. তো আমাকে ফোন করে বললো যে আমি যেতে পারবো কি না, তো আমি বলছি সমস্যা নেই আন্টিকে নিয়ে আমি যাব. তো চলে আসলাম আন্টিকে, আন্টির বাসার নিচে আসলাম. আন্টি মানে ভাবি সব কিছু বুঝিয়ে দিল কাগজপত্র, তারপর আন্টিকে নিয়ে গাড়ি দিয়ে তারপরে বাগারিনা হসপিটালে চলে আসলাম. এই তো এটা হলো হসপিটাল. তো এখন আন্টিকে নিয়ে আমি ভিতরে যাচ্ছি. আন্টির কিছু টেস্ট দিয়েছিল আর কি, টেস্টগুলো রিপোর্ট আসার পর আবার ডক্টর অকুন্তকান্ত আছে, দেখাতে হবে. ফার্স্টে এই সেকশনে গিয়েছিলাম বাট এখানে করাই নাই, বললো যে পিছে আরেকটা সেকশন আছে ওইখানে যাওয়ার জন্য. তো ভালো ভালো আন্টির সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আসলাম এই পর্যন্ত. বাট হুটহাট করে যে এত বড় বিপদ হয়ে যাবে আসলে বুঝতে পারি নাই, সেটাই বলি মানুষের কখন কার কী হয় বলা যায় না. তো আন্টিও মানে আমার সাথে সুন্দর মতো গল্প করতে করতে এই পর্যন্ত এসেছিল. হয়তো আপনারা এখন একটা বাচ্চারাও শুনেছেন, হ্যাঁ আমি যখন বয়সটা দিচ্ছি আলুমনি আমার সাথে, মানে আজকে সকালে যখন বাসা থেকে বের হয়েছিলাম তো ভাবির সাথে দেখা হলো, ভাবিদের দোকানে গেলাম, তো আরও মানে দুপুরবেলা আমার সাথে চলে আসছে আমার বাসায়, এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে, ও খেলতেছিল. যাই হোক এই জন্য রক্ত শোনা গিয়েছে, ও অনেক এনজয় করতেছে. তো আন্টির নিয়ে তো ফাইনালি চলে আসলাম. ফার্স্টে আন্টির বিজিটা করা হলো, মানে বিজিটা মানে টেস্ট, কিছু টেস্ট দেওয়া ছিল, তো এগুলো করানো হলো আর কি. তারপর করোনার পরে তখন আমরা উপরে আসলাম, দোতলাতে আসলাম রিপোর্টগুলো নিয়ে ডক্টর দেখানোর জন্য আর কি. তখন আন্টিকে ইসিজি করানো হলো, হঠাৎ করে আন্টির বুকে প্রবলেম দেখা দিয়েছে, মানে হার্টের প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য ডক্টর অনেক ভয় পেয়েছে. ডক্টরের সাথে সাথে বলো যে এই মুহূর্তে অ্যাম্বুলেন্স দিয়ে মানে ফুন্তস্থ করছে নিয়ে যেতে হবে, আমাদের সিটিতে হসপিটালে নিয়ে আসতে হবে. তো সেই জন্য আন্টিকে হসপিটালে নিয়ে আসতে হলো আর কি. তো সারাদিন ছিলাম, দেন ভাইয়া যখন আসছে তো ভাইয়ের কাছে বুঝিয়ে দিয়ে তারপর আমি আবার বাসা চলে আসছি, কারণ অন্য ভাইয়ের হাতের অবস্থা ভালো না. ও তো মানে 120 বার আমার একটু পরপর কল দিতেছিল, আম্মু তুমি কোথায় চলে আসো, যদিও আমি বলছি আন্টিকে নিয়ে হসপিটাল ছিলাম. তো আসলে ওই মুহূর্তে যখন আন্টিকে অ্যাম্বুলেন্স দিয়ে উঠাচ্ছিলো মানে আমাদের সিটিতে হসপিটালে আন্টি পন্তরিস্ত করছে, তখন আমার নিজের আম্মুর কথাই মনে পড়ে গেলো, আমার মায়ের কথা. আসলে আমার মা হুটহাট করে চলে গেছে দুনিয়া ছেড়ে, তো মায়ের পাশে ওই মুহূর্তে ছিলাম না আমি. তো আন্টিকে দেখে সত্যি আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আমার চোখ দিয়ে সমানে পানি চলে আসছে, কারণ কষ্টটা কি আমি তখন ফিল করছি, হয়তো আম্মুর কাছে থাকলে ওই মুহূর্তে আমি আমার আর ভালো লাগতো, বাট যখন আমার দরকার ছিল তখনই আমার মায়ের পাশে আমি থাকতে পারি নাই. তো এটা যে কি কষ্টকর একটা সন্তানের জন্য, আমরা যারা প্রবাসে আছি, ছেলে হোক মেয়ে হোক সবার কথাই বলতেছি, আমরা যারা প্রবাসে আছি সবার জন্য এইটা কষ্ট করে, যে বাবা মা চলে যাওয়ার সময় শেষ মুহূর্তে না থাকা সময়টা যে কী কষ্ট করে সে বুঝে. তো আজকের মতো আর ভিডিওটা বড় করলাম না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ.